أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা যদি আমার সান্নিধ্য লাভ করতে চাও তাহলে একমাত্র সৎ আমল করবে, আমালান সালিহান, ওয়ালা ইউশরিকু বি ইবাদাতি রাব্বিহি আহাদা, আমার ইবাদতে কাউকে শরীক করো না, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। আল্লাহর সাথে কাউকে শরীক করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নাল্লাহ নিশ্চয় যারা আমি আল্লাহর সাথে কাউকে শরীক করে, আমি যারা শরীক করলো তাদের এই শিরকের অপরাধ ক্ষমা করব না, কখনোই ক্ষমা করে দিব না। কিন্তু এছাড়া যদি অন্যান্য ছোটখাটো গুনাহ থাকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরক গুনাহ আল্লাহ তওবা ছাড়া ক্ষমা করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ولقد أوحي إليك لئن أشركت لا يحبطن عملك ولا تكونن من الخاسرين. হে নবী, আপনার নিকটে যে ওহি প্রেরণ করেছি এই ওহি অন্যান্য নবীদের দিয়েছিলাম, আপনি যদি আমি আল্লাহর সাথে কাউকে শরীক করেন তাহলে আপনার জীবনের সব সৎ আমল বাতিল হয়ে যাবে আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বললেন, ইন্নাহু মাইয়ুশরিকু বিল্লাহ আল্লাহর কোন সাহায্যকারী থাকবে না। আমাদের দেশের মহিলারা আল্লাহর সাথে বেশি শরীক করে, চন্দ্রগ্রহ লাগলে সূর্যগ্রহ লাগলে বলে থাকে, চন্দ্রগ্রহ লাগলে চন্দ্রগ্রহের সময় গর্ভবতী মা মহিলা তাকে হাঁটাহাঁটি করতে হবে, শুয়ে থাকা যায় না, আর বলে থাকে গর্ভবতী মহিলা কোনো কিছু কাটাকাটি করতে পারবে না, কোনো কিছু কাটাকাটি করলে সন্তানের ঠোঁট কাটা হয়, এটা সেরে মহিলারা বেশি সেরে করে।
এরপরে আর অশেষ করে একজন স্ত্রী তার স্বামীকে বলল, স্বামী তুমি আমার জন্য একজন ছোট্ট মাসুম বাচ্চার ছবি নিয়ে এসো, আমি ছবি ঘরে টাঙিয়ে রাখবো। ছবি ঘরে টাঙিয়ে রেখে আর ওই ছবি দেখলে সকালে ঘুম থেকে উঠে ছবি দেখলে তার পেটে যে সন্তান বাচ্চা সে সুন্দর হয়, এটা শিরিক। এই ধারণা শিরিক। এইটা যদি হয়ে থাকে, সুন্দর তো আল্লাহ দিয়ে থাকেন, কালো আল্লাহ দিয়ে থাকেন, এরকম পদ্ধতি যদি গ্রহণ করলে সুন্দর হয়, তাহলে নাইজেরিয়ার মানুষ এই সংবাদ জানে না নাকি? নাইজেরিয়ার মানুষকে আপনি সংবাদ দিয়ে দেন, নাইজেরিয়ার সব মানুষ বলি যে কালো, কালো দিয়ে থাকেন আল্লাহ, আর সুন্দর দিয়ে থাকেন আল্লাহ, আর মহিলারা বেশি এরকম ভাবে শিরিক করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিরিকের গুনাহ কখনো ক্ষমা করে দেন না, মাফ করে দেন না। আপনি মুশরিক, নামাজ পড়েও মুশরিক, হজ করেও মুশরিক, যাকাত দিয়েও মুশরিক, অতএব আপনাকে শিরিক থেকে ফিরে আসতে হবে। আর শিরিক করে বলে থাকে, আপনি যদি মুশরিককে জিজ্ঞেস করেন তোমরা কেন মূর্তি পূজা করো, ওরা বলে আমাদেরকে এই মূর্তি গুলো আল্লাহ পর্যন্ত সুপারিশ করে নিয়ে যাবে, ওদের এই কথা। আর এদের এদেশের মুসলিম তাদেরকে যদি জিজ্ঞেস করেন তোমরা কেন কবর পূজা করো, মাজার পূজা করো, মুরিদ পড়ো, পীর ধরো, ওরা বলে আমার পীর আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে দেখা গেল মক্কার মুশরিকদের যে আকীদা, বর্তমান সমাজের মুসলিম তাদের আকীদা এক, অতএব মুশরিকরা যে জাহান্নামে যাবে, এদেশের নামদারি মুসলিম কবর পূজা মাজার পূজা তারা ওদের সাথে একই সাথে জাহান্নামে থাকবে, মুশরিকরা যে জাহান্নামে যাবে, এদেশের কবর পূজারীরা একই।